बेट मैनिपुलेशन इन्स्ट्रक्शन एखाने बोलचे 8051 माइक्रोकंट्रोलर मध्य कयेक रकम इन्स्ट्रक्शन आछे जेगुलो आमादेर ओ रेजिस्टर और मेमोरिर मध्य जे बीट लोकेशनगुलो आछे से बीट लोकेशनगुलो निये काज करते साहाज्य करे। तो आमरा ए टपिकर अंडारे ये बीट मैनिपुलेशन इन्स्ट्रक्शनगुल पढ़ब जो कत रकम इन्स्ट्रक्शन है और सेगल की काजे लागे। प्रथम इन्स्ट्रक्शन सेट बी बीट एड्रेस जख कमेंट लिखब आमरा तक प्रथम लिखब सेट बी सब कैपिटले थका उचित और बीट एड्रेस एखे आमरा जे बीटटार संगे काज करब से बीटटार एड्रेसा लिखब। तो ये এখন একটা বিট বাইট অ্যাড্রেসেবল লোকেশনের অ্যাড্রেসটা লিখব। এই এই কমান্ডটা লেখার পর যেই বিটটার সঙ্গে কাজ করা হবে সেই বিটটাকে আমরা এক ওয়ান সেট হয়ে যাবে। দ্বিতীয় নম্বর সিএলআর এখানে বিট অ্যাড্রেস সিএলআর মানে এখানে যে বিটটার অ্যাড্রেস দেওয়া হবে সেই বিটটা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ বিটের ভ্যালুটা জিরো হয়ে যাবে। সিপিএল বিট অ্যাড্রেস সিপিএল মানে এখানে যে বিট অ্যাড্রেসটা দেওয়া হবে সেটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। কমপ্লিমেন্ট হয়ে যাবে মানে যেটা জিরো ছিল সেটা ওয়ান হয়ে যাবে, যেটা ওয়ান ছিল সেটা জিরো হয়ে যাবে। এখানে নট ডিজিটাল নট গেটের লজিক ব্যবহার করা হয় তাই যখন লেখা হয় তখন এরকমভাবে লেখা হয় বিট ইজ ইকুয়াল টু নট বিট মানে বিট যেটা ছিল যদি এখানে জিরো থাকে সেটা নট গেটের থ্রু দিয়ে পাস করলে যেমন ওয়ান হয়ে যায় তেমনই এখানেও ওয়ান হয়ে যাবে। এএনএল ডেস্টিনেশান সোর্স এখানে ডিজিটাল অ্যান্ড অপারেশন পারফর্ম করা হয় বিটুইন ডেস্টিনেশান অ্যান্ড সোর্স মানে যদি এখানে দুটো বিট অ্যাড্রেস দেওয়া হয় আর সেখানে যদি কোনো ভ্যালু থাকে যেটাকে অ্যান্ড অপারেশন করতে চাই তাহলে এই কমান্ডের দ্বারা সেটাকে অ্যান্ড অপারেশন করা যাবে। ওআরএল ডেস্টিনেশান সোর্স এটা হলো সেম অ্যাজ দিস এখানে অ্যান্ড অপারেশনের জায়গায় আমরা অর অপারেশন করব এখানে ঠিক তাই লেখা আছে। মুভ ডেস্টিনেশান সোর্স মুভ অপারেশন বলতে সোর্স থেকে ডেস্টিনেশানে কোনো একটা ডেটা আমরা ট্রান্সফার করতে পারি। জেসি টার্গেট অ্যাড্রেস এটার মানে যখন পিএসডাব্লিউ রেজিস্টারে ক্যারি স্ট্যাটাস ফ্ল্যাগে ক্যারি যদি ওয়ান আসে আফটার এনি কাইন্ড অফ অপারেশান তাহলে প্রোগ্রামটা জাম্প করে যাবে। জেএনসি টার্গেট অ্যাড্রেস মানে পিএসডাব্লিউ ফ্ল্যাগ রেজিস্টারে যদি কোনো ক্যারি না আসে ক্যারি স্ট্যাটাস ফ্ল্যাগে তাহলে প্রোগ্রামটা জাম্প করবে এই টার্গেট অ্যাড্রেসে। জেবি বিট কমা টার্গেট অ্যাড্রেস এখানে আমরা একটা বিটের ভ্যালু দেব প্লাস একটা টার্গেট দেব যদি সেই বিটের ভ্যালুটা ওয়ান হয় তাহলেই এই প্রোগ্রামটা জাম্প করে যাবে এই টার্গেট অ্যাড্রেসে। আর ঠিক তার উল্টোটা হলো জেএনবি বিট টার্গেট অ্যাড্রেস যদি সেই বিটের ভ্যালুটা এখানে জিরো হয় তাহলে সে জাম্প করবে প্রোগ্রামটা। থ্যাংক ইউ।